নিচুল মাহরি আমার স্বামী নি বিচেল এসেল ছয় দিন পর মায়ের কোলে ফিরলো দুই মাসের শিশু আলিফ মাকে পেয়ে কখনো কান্না আবার কখনো হাসি তার মুখে আলিফের ফিরে আসায় খুশি এলাকাবাসীও শিশুটির মা কাজল আক্তারের অভিযোগ গত বুধবার রাতে খাবারের সঙ্গে ছামির দেয়া চেতনানাশক ওষুধ খেয়ে ছেলেকে নিয়ে ঘুমিয়ে যায় সে পরদিন বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে আলিফকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন তিনি এ সময় খুঁজে পাননি স্বামী আলিরাজ সর্দারকেও পরে জানতে পারেন এক লাখ টাকার বিনিময়ে মাদারীপুর সদর উপজেলার ছোট দুধখালী গ্রামের জামাল হাওলাদারের কাছে বিক্রি করে দেয়া হয় আলিফকে বিষয়টি পুলিশকে জানালে মঙ্গলবার বিকেলে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয় শিশুটিকে আমরা যাইয়া উদ্ধার করছি স্বজনরা জানায় শিশুটি বিক্রিতে বাবাকে সাহায্য করেন দাদি পারুল বেগম ও মাদারীপুর শহরের পুরানবাজার এলাকার দালাল নাসিমা বেগম পরে সবাই ভাগাভাগি করে নেয় বিক্রির টাকা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা এক লাখ টাকা বেশি বুঝেন দালালের দিছে পঞ্চাশ হাজার আর যে বিক্রি করছে হ্যাঁ আনিছে পঞ্চাশ হাজার আরে ঘুমের ওষুধ খাওয়া বাচ্চা নিয়ে গেছে পুলিশ জানায় শিশুটিকে উদ্ধারের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অভিযুক্তরা আর লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা সে হচ্ছে তার স্বামী বা তার শাশুড়ির নামে কোনো লিখিত অভিযোগ দিবে না তারা পারিবারিকভাবে এটা মিচল করছে তাকে না জানিয়েই তার শাশুড়ি এবং তার স্বামী বাচ্চাটাকে দত্তক দিতে চায় এই অভিযোগের ভিত্তিতে আমরা পরবর্তীতে বাচ্চাটাকে উদ্ধার করে তার জিম্মায় দিয়ে দিচ্ছি মাদারীপুরের কালকিনির চর ঠেঙ্গামারা গ্রামে থাকে শিশুটি বাবা আলী সর্দার পেশায় রিক্সা চালক সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর